বাংলাদেশকে এগিয়ে নিতে হলে প্রযুক্তি দক্ষতা অর্জনের বিকল্প নেই। এই লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন করছে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট। বিশ্বব্যাংক এবং কানাডা সরকারের সহায়তায় প্রকল্পটি 2014 সাল থেকে কারিগরি শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কিলস কম্পিটিশন আয়োজন করে আসছে। প্রতিযোগিতাটির অন্যতম উদ্দেশ্য হচ্ছে কারিগরি শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশের পথ প্রশস্ত করা, শিল্প সংযোগ সৃষ্টি করা এবং কলকারখানাসমূহকে উদ্ভাবনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার মধ্য দিয়ে দেশের আর্থসামাজিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখা। স্কিলস কম্পিটিশন 2017-এর চূড়ান্ত প্রতিযোগিতার অংশ হিসেবে গত 24 ডিসেম্বর 2017 তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়। র্যালিটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মোহাম্মদ আলমগীর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব জনাব মোহাম্মদ সোহরাব হোসাইন এবং বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। কয়েক হাজার কারিগরি শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত বর্ণাঢ্য র্যালিটি সকাল 9টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে এসে শেষ হয়। জগতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির যে উদ্ভাবন হয়েছে তার ব্যবহার করে সবাই এগিয়ে যাচ্ছে। মানুষের হাতে আজকের যুগের সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে জ্ঞান এবং প্রযুক্তি আর দক্ষতা। নতুন প্রজন্মের মেধা বিশ্ব মেধার সাথে সমতুল্য, তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা এগিয়ে যেতে পারেন। তাদেরকে শুধু সঠিক পথে শিক্ষা এবং দক্ষতা দিয়ে গড়ে তুলতে হবে। আমরা এখন প্রতিষ্ঠান বাড়াচ্ছি। আমাদের সরকারি মাত্র 49টি পলিটেকনিক ইনস্টিটিউট ছিল, আমরা বেসরকারি সুযোগ সৃষ্টি করেছি। এখন আমাদের প্রায় 500-র উপরে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট আছে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অনেক বেসরকারি উদ্যোক্তা আজকে এখানে বিনিয়োগ করছেন, প্রতিষ্ঠান গড়ে তুলছেন। আপনার সৃজনশীল ক্ষমতা দিয়ে, উদ্ভাবনী ক্ষমতা দিয়ে আপনাকে বের করতে হবে যে কোনটা আমরা করতে পারি। এই উদ্ভাবনী ক্ষমতা যেন আরও বিস্তৃতি লাভ করে, আরও যেন বিকশিত হয়, সৃজনশীল দৃষ্টিভঙ্গি যেন আরও গড়ে ওঠে, সেই উদ্দেশ্যে আজকের এই প্রদর্শনী। এটা আমাদের দেশের সকল অঞ্চলে এই এই প্রতিযোগিতা হয়েছে এবং সেখানের মধ্যে যার যার চিন্তা চেতনা কাজে লাগিয়ে আপনারা বিভিন্ন ধরনের প্রকল্প তৈরি করে নিয়ে এসেছেন। যারা টেকনিক্যাল পড়ছেন তারা খালি একজন ভালো কারিগর হচ্ছেন তা নয়, তারা একজন ভালো সৃজনশীল উদ্ভাবক হচ্ছেন, জ্ঞান সৃষ্টি করতে পারতেছেন, সমাজকে গড়তে পারতেছেন। এটি আমাদের লক্ষ্য। তাই আপনারা মনে রাখবেন এই আজকের দিনের যে উদ্দেশ্য, অন্যান্য আলোচনা ইত্যাদি সব কিছুর মধ্যেও আমাদের একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নতুন প্রজন্ম তারা সৃষ্টিশীল হবেন, সৃজনশীল হবেন, উদ্ভাবনী শক্তির অধিকারী হবেন এবং সেগুলোই তাদের এই প্রদর্শনীর মাধ্যমে তারা দেখিয়েছেন। অংশগ্রহণকারী বৃন্দ, শুধু র্যালিতে অংশগ্রহণের জন্য হাঁটা নয়, আমরা খুব সুন্দর সুন্দর মেসেজ, খুব সুন্দর সুন্দর শিক্ষণীয় তথ্য আমরা ডিসপ্লে করেছি, নিজেরা আমরা এটা অনুসরণ করব। স্কিলস কম্পিটিশন 2017-এর শুরুতে অনুষ্ঠিত হয় একটি উদ্বোধনী পর্ব। এতে বিগত বছরগুলোর সেরা 30টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হয়। মূলত প্রকল্পগুলোর ব্যবহারিক ও বাণিজ্যিক সম্ভাব্যতা পর্যালোচনা করাই ছিল এই প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য। দেশের খ্যাতনামা শিল্প কারখানার মালিক, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, ভেঞ্চার গ্রুপ, মেধা স্বত্ব অফিস এবং কারিগরি শিক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাগণ এ অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্ভাবনী প্রকল্পগুলো পরিদর্শন করেন এবং বিভিন্ন পরামর্শ ও উৎসাহ প্রদান করেন। স্কিলস কম্পিটিশন মূলত 3টি পর্যায়ে অনুষ্ঠিত হয়, প্রাতিষ্ঠানিক পর্ব, আঞ্চলিক পর্ব এবং জাতীয় পর্ব। এবারের প্রাতিষ্ঠানিক পর্বের প্রতিযোগিতা দেশব্যাপী 165টি পলিটেকনিক ইনস্টিটিউটে 26 অক্টোবর তারিখে একযোগে সম্পন্ন হয়। এ পর্বে 5,591 জন ছাত্রছাত্রী মোট 2,165টি প্রকল্প উপস্থাপন করে। প্রকল্পগুলো থেকে সেরা 481টি প্রকল্প দেশ, সময় এবং চাহিদার প্রেক্ষিত বিবেচনায় রেখে আঞ্চলিক পর্বে প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়।
স্যার যেটা চালু আছে সেটা সামান্য শুধু প্রিপেড সিস্টেম, আর আমাদের সিস্টেমটা সম্পূর্ণই পোস্টপেড সিস্টেম এবং ডিজিটাল। সে যে কত ইউনিট বিদ্যুৎ খরচ করছে, আমার রয়েছে নির্দিষ্ট একটা ডাটা সার্ভার যেখানে নিয়ে যাব, বিল জেনারেট করে আমি গ্রাহকের মোবাইল ফোনে SMS আকারে পৌঁছে দিব। আর যদি কোনো গ্রাহক সময় মতো বিলটা পেমেন্ট করতে ব্যর্থ হয়, আমি আমার সার্ভারে থেকে তার সংযোগটা বিচ্ছিন্ন করে দিব। ইনোভেশন প্লাস কস্ট, তারা কস্ট রিডাকশনের চেষ্টায় অনেকগুলো প্রজেক্ট যেগুলো দেখেছে খুব ভালো কাজ, এবং এটা আমি মনে করি আমাদের মেধা সম্পন্ন ছেলেরা সামনের দিকে এগিয়ে যাবে। আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা দেশের 13টি অঞ্চলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রতিটি ভেন্যুতে একটি করে বর্ণাঢ্য র্যালি এবং কারিগরি শিক্ষা বিষয়ক সেমিনারও অনুষ্ঠিত হয়। আঞ্চলিক পর্বে অংশ নেয়া 481টি প্রকল্প থেকে 52টি প্রকল্প 24 ডিসেম্বর তারিখে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় পর্বের প্রতিযোগিতায় মূল্যায়নের জন্য উপস্থাপন করা হয়। সারা দেশব্যাপী যে প্রতিভাবান যে আছে দক্ষতার ক্ষেত্রে, আমাদের যে স্টুডেন্টরা আছে তাদের দক্ষতার সর্বোচ্চ প্রকাশ কিন্তু এই স্কিলস কম্পিটিশনে হয়ে থাকে। সারা দেশের মানুষকে এই মেসেজটি দেওয়া হচ্ছে যাতে করে দক্ষতার প্রতি সকলে মনোযোগী হয়, এবং একইভাবে আমাদের লেখাপড়ার যে বর্তমান ধারাটি পরিবর্তিত হয়ে দক্ষতামুখী জীবনমুখী একটি ধারায় পরিবর্তিত হয়, এটি প্রকাশ করার, এটি আমি মনে করি একটি চূড়ান্ত বহিঃপ্রকাশ। খুলনার হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের নাজমুল হুদা, সুব্রতি করালী এবং আবদুল্লাহ আল মামুন কৃষি জমিতে একসাথে একাধিক স্প্রে বাল্বের সাহায্যে স্প্রে করার যন্ত্র হুইল স্প্রে আবিষ্কার করে প্রথম স্থান লাভ করে। গাজীপুরের আইডিয়াল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী মোহাম্মদ নাদিম খাদ্যে ভেজাল নির্ণয় ও বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষার উপযোগী ডিজিটাল হেলথ সেফটি রোবট আবিষ্কার করে দ্বিতীয় স্থান লাভ করে। খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিলামণি, জান্নাতুল ফাতিমা ও হাসনাত বিনতে সিথি তৃতীয় স্থান লাভ করে। তারা নিষ্কাশিত ধোয়া পরিশোধক যন্ত্র আবিষ্কার করে যার মাধ্যমে দূষিত বায়ু বা বায়ুদূষক পদার্থের ঘনত্ব কমিয়ে আনা সম্ভব। মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ MP সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। স্কিলস কম্পিটিশন কারিগরি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে। এ জাতীয় সৃজনশীল উদ্যোগ একটি দক্ষ বাংলাদেশ বিনির্মাণ তথা ভিশন 2021 অর্জনে বিশেষ সহায়ক হবে বলে সকলের প্রত্যাশা।